তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, যার মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উন্নয়নের পথে 11 বছর পূর্তি উৎসব শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে, তার বিপরীত হয়নি পূর্ব বর্ধমান জেলাতেও। সম্প্রতি গত 5 তারিখ থেকে রাজ্য সরকারের উন্নয়নের পথে 11 বছর পূর্তি উৎসব শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের 11 বছর পূর্তি মানুষকে জানানোর ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ধারাবাহিকভাবে আগামী 20 তারিখ পর্যন্ত চলবে। কার্যত আজকের সেমিনার কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। রাজ্য সরকারের বেশ কিছু জনমুখী কর্মসূচি ও অর্থ আয়ের জন্য বর্ধমান টাউন স্কুলে বিশেষ প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি এবং উৎসর্গ বাংলার সম্পাদক অভিজিৎ দাস বৈরাগ্য আজকের সেমিনার বিষয়ে বিশেষ আলোকপাত করেন। আমজাদ আলী, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। কি হচ্ছে এগিয়ে বাংলা উন্নয়নের পথে? বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরে ঘরে ঘরে উন্নয়নটা পৌঁছে দেওয়ার জন্যে, আর্থনৈতিক সব স্বনির্ভর হওয়ার জন্যে, তার যে প্রকল্প মায়েদের জন্যে, বোনেদের জন্যে এবং সমস্ত মানুষের জন্য তার যে প্রকল্পও যেমন চলছে, তার সঙ্গে বাংলার ঘরে ঘরে মহিলাদের, যুবক যুবতীদের স্বাবলম্বী করার জন্যে তার বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তাদের বিভিন্ন এই ট্রেনিং দিয়ে এবং তাদের যে হাতের কাজ সেটা তুলে ধরার জন্যে চেষ্টা চলছে এবং তাদের অর্থনৈতিক স্বনির্ভরত করার জন্যে তিনি যে প্রচেষ্টা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেইটারই আজকে একটা অনুষ্ঠান চলছে। উৎসর্গ বাংলার উন্নয়নের পথে আমাদের সরকারের এই কাজটা চলছে। সমস্ত যারা এই কাজ করেন সে বিভিন্ন ব্লকে তারা সকলে এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রচেষ্টা, আগে কোনো দিন কোনো সরকার নেয়নি, কোনো কেউ ভাবেনি যে বাংলার মুখ্যমন্ত্রী যেটা মানুষের জন্য ভাবছেন। এইখানে যারা তাদের কৃতি আছে, কাঁথা টিচ, বিভিন্ন ধরনের টেলারিং বা আরও কিছু বিভিন্ন রকমের কাজ করে, হাতের কাজ, জুটের কাজ, তারা সব কাজ প্রদর্শনীও করবেন, দেখাবেন, অন্যদের উৎসাহিতও করবেন। অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, সেই জন্য আজকে একটা তাদের নিয়ে এখানে জমায়েত হয়েছে একটা। তারপর এরা এদের তৈরিগুলো বিভিন্ন মেলা যেখানে হচ্ছে মেলাতে বিক্রি করছে এবং ভালো সেলও হচ্ছে এবং তারা ইনকামও হচ্ছে এবং তাদের পরিবারটা স্বনির্ভর হচ্ছে। জয়দেব মুখোপাধ্যায়, এই উন্নয়নের পথে 11 প্রথম সেমিনার বর্ধমান জেলার আমাদের যে সংস্থা আছে সেই সংস্থার উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারে প্রথম অনুষ্ঠিত হয় গত পরশু দিনে। আমরা সেই অনুষ্ঠান করেছি। আজই আমাদের এখান থেকে 10 জন যে সেলফ এমপ্লয়মেন্ট টেলরিং ট্রেনিং হয়েছিল সেখান থেকে 10 জন কৃতি ছাত্র, মানে মহিলারা এসছেন, তারা তাদের হাতে কাজ সঙ্গে নিয়েছেন, এখানে দেখাবেন এবং আগামী দিনে যাতে আরও কিছু ট্রেনিং পায় উৎকর্ষ বাংলার তরফ থেকে সেলফ এমপ্লয়মেন্ট টেলারিংয়ের জন্য দুটো, সেদিনে আমাদের 125 জন কর্মদিশা পোর্টালে নাম নথিভুক্ত করেছে, তার মধ্যে 60 জন হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট টেলরিং, 40 জন হচ্ছে কাঁথা স্টিচ এবং 25 জন হচ্ছে কম্পিউটার, ইয়াং ইউথ জেনারেশন, এবং এদের একে প্রত্যেকজন কী কর্মসংস্থান কী করব এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। তার সঙ্গে তাদের ইনকামও বাড়ছে, তো ইনকাম জেনারেশন বাড়ছে, কারণ আমরা দেখেছি যখন তারা টেলারিং ট্রেনিং শুরু করে তখন মেশিন চালাতে পারতো না, আস্তে আস্তে দেখলাম যে 15-20 পর তারা নিজেরা মেশিন চালাতে শিখেছে এবং তারা নিজেরা ট্রেনিং শিখতে শিখতে আর্ন করতে আরম্ভ করলো। আমরা যে প্রোডাকশনগুলো তৈরি হতো সেগুলো বিক্রি করে তাদেরকে কিছু করে টাকা হাত খরচা পয়সা দিতাম, যেটা লার্ন টু আর্ন প্রজেক্ট হিসাবে আমরা গণ্য করছি। কাঁথা স্টিচের আর কি কি হচ্ছে এখানে? এখানে অঙ্কন প্রতিযোগিতা এগুলো তো হচ্ছে, এটা আমরা যেটা এসেছি উৎকর্ষ বাংলার তরফ থেকে আদার্স। আপনার নামটা? আমার নাম অভিজিৎ দাস বৈরাগ্য, সেক্রেটারি, ভেদিয়া পুরোপাড়া জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংঘ।